তাহলে একটু কাউন্ট করে নেবেন হাই লেভেল রাত। দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে হঠাৎ করেই একজন চিকিৎসককে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসক জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, এই মুহূর্তে সুচিকিৎসা না দেওয়া হলে অল্প কিছুদিনের মধ্যেই পঙ্গু হয়ে যেতে পারেন তিনি, এমনকি মৃত্যুও হতে পারে তার। ওনার বয়স এখন প্রায় 75 চলছে। এই অবস্থায় যে কোনো সময় যে কোনো মানুষের ব্লাড সুগার 14, ওনারা বলে কি এটা নাকি নর্মাল। আচ্ছা বলেন তো, ফার্স্ট ব্লাড সুগার 14 থাকলে এটা কি নর্মাল হয়? বাট যারা বলে তারা কিন্তু ডাক্তার, অর্থাৎ ভাইস চ্যান্সেলর বলেন বা হাসপাতালের ডাইরেক্টর সাহেব বলেন, ওরা কিন্তু মানে মিথ্যা কথা বলে যাচ্ছে, মানে অর্থাৎ সর মানে শেখানো একটা বুলি সেটা বলে যাচ্ছে। রুগী হাঁটতে পারে না একদম, উনি কোনো বাম হাতে উনি কিছু ধরতেই পারে না, বাম হাত উনি সোজা করতে পারে না, বাম মানে হাতটা উনি মাথার উপর কেন উনি 6 ইঞ্চি তুলতে পারে না। সেই জায়গায় উনি বলে, ওরা বলে যে উনি ভালো আছে, সুস্থ আছে, যে মানুষটি দাঁড়াতে পারে না, যে মানুষটি হাঁটতে পারে না। এখন ওনারা চিকিৎসকের যেটা বলেন, আমার ধারণা চিকিৎসক হিসাবে ওনারা হয়তো আন্ডার কম্পালশন বলেন অথবা বলতে বাধ্য হন এমন একটি পরিস্থিতি। যদি ওনারা আমাদের সাথে যখন কথা বলেন তখন কিন্তু আবার বলেন আমরা তো ভাই চাকরি করি। এখন কথা হচ্ছে, চিকিৎসক হিসাবে আমরা ওথ নিয়েছি ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, আই উইল ডু জাস্টিস টু মাই প্যাশন, ইট ইজ দি এথিক্যাল ওথ। যখন আমি মেডিকেল ডেন্টাল কাউন্সিলের যখন রেজিস্ট্রেশন দেয় তখন একটা সিগনেচার করতে হয়, বিএমডিসি রেজিস্ট্রেশন, ওই ওথটা পড়ার পরে সই করতে হয়। কাজে আজকে আমরা কিন্তু সে প্রফেশনাল দায়িত্ব পালন করতে পারছি। এখন আপনারা আর কি চান যে ওনাকে শেষ পর্যন্ত মানে যাতে উনি জীবিত না থাকে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চান? কাজেই মহাসচিব যে দাবি করেছেন এটি একদম চরম সত্য। ওনার সুচিকিৎসা দরকার, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ইররেসপেক্টিভ অফ স্ট্রেচার, শি ইজ এ পেশেন্ট, শি নিডস ট্রিটমেন্ট। ওনার চিকিৎসা প্রয়োজন, সুচিকিৎসা প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে আছেন, আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছেন, উনি গিয়েছেন, আমরা প্রধানমন্ত্রী উনিও যান, কাজী অন্য অন্য মন্ত্রী মহোদয়রা দেশের অনেক মানুষ যান। তা আজকে খালেদা জিয়া কেন যেতে পারবেন না? খালেদা জিয়া কেন চিকিৎসা তার পছন্দ মতো নিতে পারবেন না? মির্জা ফখরুল জানান, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিএনপি সরকার খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে দেশের বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার বিরোধী নেতা ছিলেন, সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে এইভাবে কারাগারে আটক রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, যে রাজনৈতিক কর্তৃপক্ষকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা এবং তাকে তার চিকিৎসার যে অপশন আছে, যে আপনার বিকল্পগুলো আছে, সেগুলো থেকে তাকে বঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়। এবং এটা কখনই মেনে নেওয়া যায় না। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। মুক্তি দিয়েই তার সুচিকিৎসার ব্যবস্থা সম্ভব, এছাড়া সম্ভব নয়। আমরা এই দাবির পক্ষে আগামী আমরা 11 তারিখে এটাকে দিচ্ছি আপনার মানববন্ধন, আর 12 তারিখ এটা ঢাকায় কেন্দ্রীয়ভাবে, আর 11 তারিখ